খাইতে দিবা পাত, বইতে দিবা পাত, হইতে দিবা পাত, পাত তো পাদি, পাদের উপরে কোনো মজার জিনিস নাই। বন্ধুরা, তোমাদের জন্য আবারও আরেকটি নতুন গল্প নিয়ে আসলাম। আজকের গল্পে তোমরা যে বিষয়টি জানতে পারবা, একটি মজার ও হাসি খুশির একটি গল্প। সে গল্পটির প্রধান শিরোনাম হচ্ছে পাঁচ ছাড়া কি মানুষ বাঁচে। আমার পাশের গ্রামে এক বড় ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া 2001 সালের ঘটনা। তার কাছে আমি 2023 সালে শুনেছি। আজকে ভাবলাম, হঠাৎ করে গল্পটি মনে পড়াতেই ভাবলাম আমার প্রিয় বন্ধুদের সাথে আমি এই গল্পটা শেয়ার করি। গল্পটি অনেক মজাদার। গল্পটির প্রধান শিরোনাম হচ্ছে পাঁচ ছাড়া কি মানুষ বাঁচে। তিনি এই গল্পটি ঘটেছিল তার বউয়ের সাথে। তিনি বিয়ে করার 6 মাসের মধ্যে তার স্ত্রীকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সে প্রথম থেকেই দেখতে পারে বাসর রাত থেকে তার স্ত্রী তার রুমে পাত দেয়। পাত দেওয়ার কারণে তিনি তার বউকে অনেক বকাচকা করে। এতে করে সে ঘনিষ্ঠভাবে দেখতে পারে তার প্রায় 6 মাস ধরেই তার খাবার সময় এবং যে কোনো সময় এক ভালো মুড থাকার সময় তখনই তার সামনে পাত দেয়। পাত্রী হচ্ছে বায়ু দূষণ। কিছু কিছু সময় এ পাতে কিন্তু অনেক গন্ধ করে। যখন আমরা অধিক সময় টয়লেট ব্যবহার না করে থাকি তখন কিন্তু আমাদের এই বায়ু দূষণে প্রচুর পরিমাণ গন্ধ হয়। সেজন্য তার স্বামী কিন্তু অনেক রাগান্বিত হয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দেওয়ার পরে কিন্তু তিনি দীর্ঘ 6 মাস পরে প্রচণ্ড বর্ষা ছিল, সে বর্ষার মধ্যে তিনি কিন্তু হাট থেকে হাট বাজার করে কিন্তু নিজের বাড়ি ফিরছে। এমন সময় দেখতে পারে তার বিবাহিত স্ত্রী, তার বউ, তার শ্বশুরবাড়ির সামনে যে ইরির জমিগুলো রয়েছে সেই জমিতে বর্ষায় পানি আসাতে সেখানে গোসল করছে। চিনি নৌকা নিয়ে বাজার করে আসতেছে। তখন তার স্ত্রী তাকে বলতেছে, এই পাদুনি, পাত ছাড়া কি মানুষ বাঁচে, চালনে কয় জাঞ্জরল তোর পুটকিটেরা, চালনে কয় জাঞ্জরল তোর গুয়াটেরা, এমন বলে তাকে অপমান করছে। আর বলছে, ওই পাদুনি, তোর মায়েরে জিজ্ঞেস পাদে নাকি, ওই পাদুনি, তোর বাপেরে জিজ্ঞেস পাদে নাকি, এমন কথা তাকে বলে। তখন তিনি অনেক রাগের মাথায় তাকে কিন্তু বকাচকা করে ওখানে অনেক বলে, আলাস বেদক মেয়ে, তোর সাথে এখানে আমি বাড়তে কথা বলতে আসিনি, সপ্তাহ খালার পাদুনি, তুই আমারে পাদুনি বললি, তোর মায়ের যা জিজ্ঞেস পাত দেয় নাকি, তোর বাপের যা জিজ্ঞেস পাত দেয় নাকি, এমন বলে তাকে অপমান করে। তিনি খুব রাগান্বিত সুরে কিন্তু নৌকা চালিয়ে বাড়ি ফিরে বাসায় আসে। তার মাথাটি অনেক গরম ছিল, তখন তার সামনে কেউ কোনো কথা বলতে পারছিল না। হঠাৎ করে তার মা যেয়ে তাকে জিজ্ঞাসা করে, কিরে নশের, তোর মাথায় এত রাগ কেন, তুই হাট থেকে আসার পরেই তোরে দেখতে পারছি তুই অনেক রাগী মেজাজে রয়েছিস, ব্যাপারটা কি? তখন সে বলে, আচ্ছা তোমাকে একটা কথা বলি মা। তখন বলে, কি? বলে, আচ্ছা তুমি এই যে সবাই কি পাত দাও নাকি? বলে, কিসের পাতের কথা বলিস? বলে, তোমরা যে বায়ু দূষণ করো যেটাকে আমরা পাত বলি, ওই পাত কি তোমরা সবাই দাও? পরে বলে, কে তুই দেশ না? আমি তো সব সময় দিই না, মাঝে মাঝে দিই, তোমরা কি দাও? ওইটা যখন যার আসে সে তখনই দেয়। তখন বলে, কেন তা তুই এই কথা জিজ্ঞাসা করছিস কেন? তখন বলছে, এই পাত দেওয়ার কারণে আমি আমার বউকে তাড়িয়ে দিয়েছি, আমার বউকে বাড়ি থেকে খেদিয়ে দিয়েছি দীর্ঘ 6 মাস ধরে। তখন তার মায় অনেক বকাচকা করে, বকাচকা করে তাকে বলে, তুই কি করছিস, শিগগিরই যা আজকেই বউকে বাড়িতে নিয়ে আস। তখন সে বলে, ও যে অনেক পাদে। তখন তাকে অনেক বকাচকা করে, আরে পাত, এই পাদের কারণে কেউ বউ খেদায়? সবাই তো পাদে, সবাই পাত দেয়। তুই প্রত্যেকটা মানুষের কাছে, তোর বন্ধুদের কাছে, সবার কাছে তুই জিজ্ঞাসা করে আয়, প্রত্যেকটা লোকে সবসময় এই পাত দেয়। যখন তার এই পাত আসে তখনই সে এই বায়ু দূষণটি করে, তখনই সে পাত্রি দেয়। তখন তিনি আবার নৌকা নিয়ে ফিরে আসলেন বউয়ের কাছে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িতে আসার পরেই তার স্ত্রী তার বউ তাকে বলছে, ওই দেখ পাদনি চলে আসছে। এটা বলার পরে তার হালি হুমন্তি যেত যা শালা আছে সবাই হেসে উঠল। বলে, কেন দোলাবাইকে তোর তুমি পাদনি বলছো কেন? তিনি বলছেন, ও পাদের জন্য মানুষ টারায়, পাদের জন্য ও মানুষ খেদিয়ে দেয় বাড়ি থেকে, সেজন্য ওকে পাদনি বলছি, তুই কি পাত দিস না? তখন সে তার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চাইল, আচ্ছা আমি তোমাকে বাড়িতে নিয়ে যাইতেছি, এখন তোমার যত খুশি তত পাত দাও, যখন মন চাইব তখন পাত দিবা, খাইতে দিবা পাত, বইতে দিবা পাত, হইতে দিবা পাত, পাত তো পাদি, পাদের উপরে কোনো মজার জিনিস নাই, পাত ছাড়া কি মানুষ বাঁচে, যে মানুষে মন খুলে পাদে তার শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে, এমন উপাধি বলে তার বউকে শান্ত করলো। তিনি আর শেষ একটা কথাই বললেন, পাত ছাড়া কি মানুষ বাঁচে, পাত ছাড়া কি মানুষ বাঁচে। গল্পের প্রধান শিরোনামটি কেমন লাগলো বন্ধুরা তোমাদের, এই পাত ছাড়া সেই মানুষ বাঁচে গল্পটি?